যে ফিলিম সম্বন্ধে ধারণাই নাই ও ফিলিমের চেয়ারে বৈশা রঙের কথা অমুক কথা তমুক কথা তে এই টেপের কথা বলা ঠিক না আমি মনে করি উনি যে টেপের বিহেভ করে অত্যন্ত নোংরামি বিহেভ আমি ত্যাপডিসে এখন ডোকা বন্ধ হয়তো শিল্পী সমিতির কোনো সময় মিটিং হলে যাই অথবা না যাই না যাওয়াটাই চেষ্টা করি অন্তত ওই ওই ভদ্র মহিলার কারণে উনি এমডি হয়েছে তাতে আমাদের ভালো কিছু ইজ্জত সম্মান ওখানে নাই এটার দায় আমি একমাত্র যে বর্তমানে এমডি আছে কি যেন না ওনার উনি তো মনে হয় ওনার বাপদাদার সম্পত্তি এইভাবেই বসে রয়েছে যে আমি আর যাবো না আমি বসছি তো বসছি আমি এমডি আছি তো থাকবো উনি যে রেট ধরছে ক্যামেরার যেন ডিসিতে টিভির লোক কাজ করবে ফিল্মের লোক না ঢুকতে পারে এইটি আমার মনে হয় ওনার প্রথম দায়িত্ব তেন হয়তোবা কিছু টাকা খাইছে টিভি আমাদের এফডিসিতে কেন ঢুকবে ওনাকে আগে ঠিক হইতে হবে ক্যামেরা ভাড়া তো দেয় আরও দশ জায়গায় ভাড়া দেয় এফডিসির ভাড়া কত আর বাহিরের ক্যামেরার ভাড়া কত এফডিসির লাইটের ভাড়া কত ক্যামেরা লাইটের ভাড়া বাইরে কত দেখেন ফিফটি পারসেন্ট ভাড়া তো এফডিসি তো আরও কম হওয়া উচিত বাইরে থেকে এফডিসি সবচেয়ে কম দেওয়া উচিত সরকারি আমরা কাজ করব এফডিসি তো আমি আগে প্রায় ছবিরই কাজ করতাম এফডিসি এফডিসি যাওয়াই যায় না এফডিসি এই দিকে কাটা ওই দিকেই কাটা এফডিসি ছোট্ট একটা জায়গা ওইটার একটু সাজায় রাখলেই তো হয় কিন্তু ওইটা হচ্ছে না ওইটা করছে না তবে আমার মনে হয় এমডি রে উচিত অথবা যে এমডি বোঝে তাকে নিয়ে আইসে এখানে কাজ করা উচিত উনি আজকে কত বছর এখানে আছে আমি জানি না আমার মনে হয় বিশ বছরের উপরে বা পনেরো বছর উপরে হবে পনেরো বছর একটা এমডি যদি এক জায়গায় এক চেয়ারে বসতে পারে তো ওনার ইনকাম সোর্সটা কী টাইপের ওটা উনি জানে আর এফডিসি জানে আমাদের এফডিসিটা ধ্বংস করার জন্য যা যা লাগে আমাদের এমডি বর্তমানে তাই করছে যে ফিল্ম সম্বন্ধে জানে তাকে দেওয়া উচিত আমি মনে করি সিনিয়র অনেক লোক আছে যাকে ভালো মনে করে তাকে ওখানে বসানো উচিত যে ফিল্ম সম্বন্ধে ধারণাই নাই ও ফিল্মের চেয়ারে বৈশা রঙের কথা অমুক কথা তমুক কথা তো এই টেপের কথা বলা ঠিক না আমি মনে করি উনি যে টেপের বিহেভ করে অত্যন্ত নোংরামি বিহেভ আমি তো দিছি এখন ডোকা বন্ধ হয়তো শিল্পী সমিতির কোনো সময় মিটিং হলে যাই অথবা না যাই না যাওয়াটাই চেষ্টা করি অন্তত ওই ওই ভদ্র মহিলার কারণে উনি এমডি হয়েছে তাতে আমাদের ভালো কিছু ইজ্জত সম্মান ওখানে নাই সমাধান তো করি করছে যে এটা বর্তমানে স্টে থাকবে এটা এখনও তো কোনো রায় দেওয়া হয় না আমরা রায় পাইনি কাগজ পাইনি হাতে কে বসবে কে ওখানে থাকবে এই দুই টানাটানির মধ্যে আর আমি নিজেও আমার ডাক ডাকচলে কিছুদিন আঁকবো মিটিংয়ে আমার ওই সময় একটু শরীরটা একটু ভালো ছিল না যার জন্য আমার যাওয়া না নাহলে আমি গেতাম তা আমার কথা হইল যে যেখানেই থাক যে যেটাই করুক চলেই যাচ্ছে দুই বছর পার হয়ে যাচ্ছে কিন্তু ডিসিশন এখনো পেলাম না তা আমার মনে হয় এই ডিসিশনটা দেওয়া উচিত যে বসার রাইট আছে তাকেই দেওয়া উচিত আমি মনে করি